আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেটর। আর এই রকম প্রোগ্রামটা আমরা আগেও করেছি, বাট আগের থেকে আজকেরটা একটু আলাদা। সেটা হচ্ছে আগের প্রোগ্রামগুলোতে যেটা আমরা করেছিলাম সেইখানে জাস্ট ইনপুট নিয়ে আমরা মানে টেক্সট বক্সের মধ্যে লিখে লিখে তারপরে যোগ বিয়োগগুলো আমরা করেছিলাম, কিন্তু আজকে আমরা যে কাজটা করবো একটা ইনপুট বক্স, সেই ইনপুট বক্স আমরা একটা নিয়েছি, মানে ইনপুট বক্স যখন ইনপুটে ক্লিক করবো একটা ইনপুট নাম্বার দেওয়ার জন্য আলাদা জায়গা আসবে যেখানে গিয়ে ইনপুটটা আমাদের করতে হবে। তো এই প্রোগ্রামটা করার জন্য কি কি নিতে হবে আগে সেগুলো একটু জেনে নিই। আমি ডিজাইনটা আপনাদের করে দিচ্ছি, মানে করে নিয়েছি আগে। যেরকম দেখুন তিনটে, প্রথম যেটা তিনটে নেওয়া আছে, যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার রেজাল্ট, এই তিনটে হচ্ছে লেভেল 1, 2, 3, তিনটে লেভেল। তারপরে হচ্ছে টেক্সট 1, টেক্সট 2 আর টেক্সট 3, তিনটে টেক্সট বক্স। এটা কমেন্ট 1, 2, 3, 4, 5, 6, মানে ছটা কমেন্ট বক্স। এই হচ্ছে মেইন আমাদের যে ডিজাইনের জন্য যে টুলসগুলো লাগবে সেই জিনিসগুলো, তিনটে লেভেল, তিনটে টেক্সট বক্স বক্স আর ছটা কমেন্ট বাটন। এগুলো নিয়ে আমরা ডিজাইনটা করব। লেভেলে এগুলো লিখতে হবে, টেক্সট বক্সগুলো ব্ল্যাঙ্ক করে দিতে হবে, আর ছটা কমেন্ট বাটনে আমরা নিচে একটা ইনপুটের জন্য আর চারটে যোগ বিয়োগ গুণ ভাগ আর একটা ক্লিয়ার বাটনে নিয়েছি। ঠিক আছে, এবারে এই যে ডিজাইনটা আমরা করলাম, আর এগুলোর ক্যাপশন আর টেক্সটে গিয়ে তো লিখে দিতে হবে, লেভেল আর কমেন্ডের ক্যাপশনে লিখতে হবে, আর টেক্সটের টেক্সটে গিয়ে লেখাটাকে মুছে দিতে হবে। এগুলো আমরা আগেও দেখেছি। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে যে কোডিংটা কীভাবে লিখবো, যেটা ইনপুট বক্সের কোডিংটা হবে। তার আগে একটা কথা বলে নিই, যেটা হচ্ছে যে আমরা যখন ইনপুটে কোনো ভ্যালু ইনপুট করবো তো এখানেও তো ভ্যালুটা ইনপুট করা যায়, সেটা যেতেই পারে, কিন্তু আজকে আমরা কি করে নেব, এই যে টেক্সট বক্সগুলোকে এর এনাবেল ফলস করে নেব। এনাবেল ফলস মানে রান করলে এর ভেতরে কোনো আর ভ্যালু ইনপুট করতে আমরা পারবো না। রান করে একবার দেখাচ্ছি, দেখুন এই যে ক্লিক করলে এগুলোতে ক্লিক হচ্ছে না, কারণ এনাবেল ফলস আছে। আপনি চাইলেও এখানে কোনো ভ্যালু ইনপুট করতে পারবেন না, আপনি ভ্যালু এর মাধ্যমে ইনপুট করতে হবে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য কী করতে হবে, এটাকে এনাবেল ফলস কী করে করতে হয়, তিনটে টেক্সট বক্সকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তিনটে টেক্সট বক্সকে সিলেক্ট করে নিতে হবে। তিনটে টেক্সট বক্সকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এই যে ডান দিকে চলে যাবেন প্রপার্টিস উইন্ডোর মধ্যে, প্রপার্টিস উইন্ডোর ডান দিকে এখানে লেখা আছে এনাবেল, এই যে এনাবেল এটাকে ট্রু করা থাকে, এই এনাবেল ট্রু যেটা থাকবে এনাবেলটাকে এটাকে ক্লিক করে ফলস করে নিতে হবে। যখনই এনাবেল ফলস করে নেবো, যদি এনাবেল ট্রু করা থাকে, ধরে নেন তিনটে টেক্সট বক্সেরই এনাবেল ট্রু করে নিলাম আমি, ট্রু ট্রু এটাও ট্রু এটাও ট্রু, তিনটে ট্রু আছে। এখন যদি আমি রান করাই এগুলোতে দেখুন এখন কিন্তু ভ্যালু ইনপুট করতে পারছি। আর যখনই এদের এনাবেলটা ফলস হয়ে যাবে, তিনটাকে সিলেক্ট করলাম, লেভেলটা হয়ে গেছে, শুধু তিনটে টেক্সট বক্সে সিলেক্ট করলাম, দিয়ে এখানে ফলস করে দিলাম, এখন কিন্তু আর এখানে ভ্যালু ইনপুট করতে আমরা পারবো না। এই যে ক্লিক করা যাচ্ছে না। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ডিজাইনটা। এবার আমরা তারপরে যে পার্টটায় চলে যাব সেটা হচ্ছে কোডিং পার্ট। কোডিং পার্টের মধ্যে আমরা কিছু এখানে কোডিংগুলো লিখে রেখেছি, সেটা আমি রিমুভ করছি। যাই হোক, প্রথম থেকেই আমরা কোডিংটা করব। দেখুন কোডিং হচ্ছে প্রথমে ইনপুটের জন্য, ইনপুটের জন্য কোডিং করব বলে ইনপুটের এই কমেন্ট বাটনের উপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে এখানে আসলো। আমরা ইনপুট ভ্যালুটা যেটা নেব সেটা হচ্ছে টেক্সট 1 আর টেক্সট 2 এর মধ্যে, টেক্সট 1 আর টেক্সট 2 এর মধ্যে, টেক্সট 1 2, আর এই দুটো যোগ বা গুণ ভাগ ভাগ হয়ে তো নিচেরটাতে শো করবে, তার মানে এটাতে তো আমরা ভ্যালু ইনপুট করবো না, ওটাতে ভ্যালু যখন এইগুলোতে ক্লিক করবো তখন এইগুলোতে ভ্যালু আসবে। তাহলে আমরা টেক্সট 1 আর 2 এ ভ্যালু ইনপুট করবো। কীভাবে ইনপুট বক্স দিয়ে ভ্যালু ইনপুট করতে হয়, দেখুন প্রথমে লিখব টেক্সট 1 ডট টেক্সট, টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল টু ইনপুট বক্স, টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল টু ইনপুট বক্স, তারপর একটু স্পেস দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এন্টার ফার্স্ট নাম্বার, দিয়ে ডাবল কোটস ক্লোজ করলাম, এন্টার দিলাম, সরি ব্র্যাকেট ক্লোজ করে নি, এন্টার দিলাম, নিচে আসলো। তার মানে এই যে ইনপুট ইনপুট নাম্বারটা যেটা নেব আমরা, সেই ইনপুট বক্সের মধ্যে যেটা নাম্বারটা নেব সেটা যাবে কোথায়, টেক্সট 1 এর মধ্যে, যেহেতু টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল টু লিখেছি। ঠিক একই রকমভাবে
এটাকে আমরা কপি করে নিচে লিখে দিলাম, এখানে করে দিলাম শুধু টেক্সট টু, আর এই পারে করলাম এই যে এন্টার সেকেন্ড নাম্বার, হয়ে গেল। তাহলে ইনপুট বক্সের মাধ্যমে আমরা ইনপুট বা ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার দুটো পেলে আমরা নিয়ে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি তারপর হচ্ছে যোগের কোডে, যোগ কীভাবে করব। যোগের ডাবল ক্লিক করলাম, দিয়ে যোগ যেভাবে করতে হয় এগুলো কোডিং আমরা জানি, তবু একবার বলে দিচ্ছি। প্রথমে ভ্যালুটা যেখানে শো করবে সেইটার নামটা আগে নিতে হয়। কত নাম্বার টেক্সটে শো করবে? তিন নাম্বারে। তাহলে টেক্সট থ্রি ডট টেক্সট, টেক্সট থ্রি টেক্সটে শো করবে ইকুয়াল টু ভ্যাল, মানে হচ্ছে ভ্যালু। কী ভ্যালু টেক্সট করবে, শো করবে? টেক্সট ওয়ান ডট টেক্সট ব্র্যাকেট ক্লোজ প্লাস ভ্যাল টেক্সট টু ডট টেক্সট, হয়ে গেল। তাহলে টেক্সট থ্রির মধ্যে শো করবে টেক্সট থ্রি টেক্সটে টেক্সট ওয়ানের ভ্যালুটা যোগ টেক্সট টু এর ভ্যালুটা। এটা চলে গেল যোগের জন্য। যোগের জন্য হওয়ার পরে এবার এখান থেকে কমেন্ট থ্রি নেব। কমেন্ট থ্রিতে কী ছিল? মাইনাসের জন্য। মাইনাসের জন্য আবার এখানে কোডিংটা লিখতে হবে, জাস্ট আগেরটাই থাকবে, শুধু মাইনাস সাইন হয়ে গেল, তাহলেই হলো। আবার ওইখানে কমেন্ট ফোর, কমেন্ট ফোরটা কী ছিল? গুণ। তাহলে এখানে শুধু স্টার সাইন, গুণের সাইনটা দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। তারপরেরটা হচ্ছে ভাগ। ভাগের জন্য কী হবে? ভাগের জন্য এখানে জাস্ট আমরা একটা কাজ করে নেব, প্রথমে এখানে একটা কন্ডিশন চেক করতে হবে, কারণ শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না। তার জন্য এখানে লিখতে হবে ইফ ভ্যাল টেক্সট টু ডট টেক্সট ইকুয়াল টু জিরো, দেন যদি টেক্সট টু এর ভ্যালুটা জিরো হয়, মানে টেক্সট মানে জিরো দিয়ে কাউকে ভাগ দেওয়া যায় না, দেন টেক্সট থ্রি ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোর্সের মধ্যে ইনভ্যালিড ইনপুট, এই মেসেজটা দেখাবে। এই মেসেজটা কখন দেখাবে? যদি আমরা টেক্সট টু এ জিরো দিই তাহলে বলবে ইনভ্যালিড ইনপুট। আচ্ছা, তারপর হচ্ছে এলস, অথবা যে ভাগটা হবে এখানে ভাগ সাইনটা দিয়ে দিতে হবে, আর নিচে শুধু এন্ড ইফ। ইফ শুরু করেছি, ইফটাকে বন্ধ করলাম, মানে ভাগটা তখনই হবে যদি জিরো না থাকে। জিরো থাকলে ইনভ্যালিড ইনপুট দেখাবে, আর জিরো যদি না থাকে তাহলে ভাগটা করে দেবে। এইটা গেল। আর আরেকটা ছিল কমেন্ট সিক্স, ক্লিয়ার। ক্লিয়ারের জন্য এখানে জাস্ট লিখতে হবে টেক্সট ওয়ান ডট টেক্সট ইকুয়াল টু দুটো ডবল কোর্স, টেক্সট টু ডট টেক্সট ইকুয়াল টু দুটো ডবল কোর্স, মানে ক্লিয়ারের কোড, ব্যাস। তো এই ছিল হচ্ছে কোডিংটা। এবার এই কোডিংগুলো হয়ে গেলে এটাকে রান করাবো আমরা। কীভাবে রান করাতে হবে? রান করাতে গেলে কোথায় যাব? এই রান বাটনে ক্লিক করলাম, উইন্ডোটা চলে আসলো। এখানে ক্লিক করলে কোনো ভ্যালু ইনপুট করতে পারছি না, তাহলে ইনপুট বক্সে ক্লিক করব। ইনপুট বক্সে ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার এখানে একটা নাম্বার দিচ্ছি আমি, ওকে। এন্টার সেকেন্ড নাম্বার, আরও একটা সেকেন্ড নাম্বার দিলাম আমি হয়তো, দিয়ে ওকে করলাম। দেখুন এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো নাম্বার এখানে চলে এসছে। এবার আমরা কী করবো? এইটাতে ক্লিক করবো, প্লাসে ক্লিক করলাম, দেখুন প্লাস হলো। মাইনাসে ক্লিক করছি, মাইনাস হচ্ছে। গুণে ক্লিক করলে গুণ হচ্ছে, আর ডিভাইডে ক্লিক করলে ভাগ আসছে, ক্লিয়ার বাটনে ক্লিক করলে ক্লিয়ার হচ্ছে। আবারও যদি ইনপুট নিই, আমি এখানে একটা ইনপুট নিচ্ছি, ইনপুট নিলে আমি হয়তো একটা সংখ্যা নিলাম, ওকে, পরেরটাতে আমি জিরো নিচ্ছি, ওকে, দিয়ে যোগ করছি, যোগ হবে বিয়োগ গুণ। ভাগ করতে গেলেই বলছে ইনভ্যালিড ইনপুট, কারণ শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না, ওকে। তো এই ছিল ক্লিয়ার বাটনে একটা আমরা ভুল করেছি, টেক্সট থ্রিটা নিইনি, ওই জন্য ক্লিয়ার হচ্ছে না টেক্সট থ্রিটা। এখানে যেটা নিতে হবে টেক্সট থ্রি ডট টেক্সট ইকুয়াল টু দুটো ডবল, মানে টেক্সট থ্রিটাও ব্লাই হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রোগ্রামটা, যেটা আমরা ইনপুট বক্সের মাধ্যমে ক্যালকুলেশনটা করতে পারছি, ঠিক আছে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।